গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা আমরা একদম এক্স্যাক্টলি 6টার সময়তে, পূর্বা এক্সপ্রেসের টাইম একদম এক্স্যাক্টলি টাইমেই ছিল, 6টার মধ্যেই আমরা দিল্লি স্টেশন পৌঁছে গেলাম। তারপর নিজের নিজের লাগেজ নিয়ে চলছি, এবং আমরা তো বুঝতে পারছি না কোন দিক দিয়ে বেরোতে হবে। তারপর জিজ্ঞেস করার পরে বুঝতে পারলাম যে 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে মেট্রো স্টেশন যাওয়ার পর। তারপর দেখো 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে চলে এসেছি। এখানে কিছু আমরা চেষ্টা করছিলাম যে আমরা ডাইরেক্ট মেদান্তা হসপিটাল, যেখানে আমাদের যাওয়ার লোকেশন, তো জিজ্ঞেস করলাম যে মানে ক্যাব কত নেবে, তো ওখানে প্রচুর বলছিল, প্রায় 750-800 করে বলছিল, যদিও ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তারপর আমরা অলরেডি ডিসাইড করেই রেখেছিলাম যে আমরা মেট্রোতে করেই যাব, তো মেট্রো যাওয়ার জন্য কাছাকাছি জায়গা খুঁজছিলাম। এটা যেটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার জন্য গেট, আর এটা হচ্ছে তোমার 2 নম্বর গেট, যেটা একদম নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে একদম সামনে। তো ওই 2 নম্বর গেট দিয়েই আমরা এন্ট্রি করলাম, করার পরে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে, যেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল হুডা সিটি, যেটা এখন মিলেনিয়াম সিটি সেন্টার নামে পরিচিত আর কি, ওটাই নাম দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর লাইন থেকে উঠতে হয়েছিল, যেটা ইয়েলো লাইনের। তারপর দেখো প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেগেছিলো, তারপর আমরা পৌঁছে গেলাম মিলেনিয়াম সিটি সেন্টার গুরগাঁও, আর এখান থেকে অটো করে, তারপর এটাও প্রায় 10-15 মিনিটস আসার পরে এই যেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন মেদান্তা হসপিটাল, এখানে আমরা পৌঁছে গেলাম। তো ও যেহেতু আমরা সানডেতে গেছিলাম, তো এখানে একদম পুরো ফাঁকা ছিল, মানে লোকজন নেই সাধারণত, আর অন্য মানে উইক ডেজগুলোতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভালো।